সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ অ্যান্ড লাইফস্টাইল ভেজেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বাটার চিকেন নাগা উইংস রেসিপি, আর এই আইডিয়াটাই আমি শেয়ার করব। এই জন্য আমি নিয়েছি 1.5 কেজি উইংস, ধুয়ে কেটে একদম পরিষ্কার করে স্কিন সহ। প্রথমে লাগবে লবণ, স্বাদ মতো লবণ, তারপর লাগবে 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আদা রসুন বাটা, এটা ইচ্ছা করলে বাদ দিতে পারেন কিন্তু আমি অল্প করে দিচ্ছি, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এখন আমি এটা চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মেশাবো। আমার মেশানো শেষ, এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বাটার চিকেন নাগা উইংসের জন্য আমি এখন একটা সস তৈরি করব। প্রথমে নিয়েছি এরকম মেজারমেন্ট কাপে 1 কাপ টমেটো সস, এই যে টমেটো সস, আর লাগবে সয়া সস 2 টেবিল চামচ, ২ টেবিল চামচ ওয়েস্টার সস, ১ টেবিল চামচ বারবিকিউ সস, ½ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন আমি এটাকে খুব ভালোভাবে মেশাবো, এভাবে খুব সুন্দর করে মেশাতে হবে। ½ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এখন সব উপকরণ আমি খুব ভালোভাবে মেশাবো। ফিরে এলাম 1 ঘন্টা পর, এখন আমি উইংসগুলোকে ময়দায় কুট করব, আর সেই জন্য আমি ময়দা নিয়েছি এখানে, আর এখন ময়দার মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ, লাগবে 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর লাগবে 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি এটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেশাবো আর চিকেনগুলোকে কুট করে নিব। যেমন একটা পিস নিব, নিয়ে এভাবে উইংস নিয়ে ভালোভাবে কুট করব, আর আমি এটাকে একবারই কুট করব। আপনারা ইচ্ছা করলে দুইবার কুট করতে পারেন, এতে করে এটা পুরটা একটু ভারী হবে, আর আমি একবার কুট করব। এখন আমি তেল গরম হয়ে গেছে, উইংসগুলো ভেজে নিব। তো দর্শক দেখেন এরকম গোল্ডেন ব্রাউন কালার আসলে চুলা থেকে নামিয়ে নেবেন, আর দেখেন আমার এটা কতটা সুন্দর কালার এসছে। আর এখন আমার চিকেনগুলো ভাজা শেষ, আমি এগুলো উঠিয়ে নিব। এখন আমি উইংসগুলোকে ভেজে নিব, দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, এখন দিয়ে দেব তৈরি করা সস। এখন আমি চিকেনগুলো ঢেলে দিব, এটা একদম মাখা মাখা হবে, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন,
দর্শক, আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।